বাদ বাকুন পায়রা মাথায় দিয়ে টায়রা বসাতে কালকি চড়বে সোনার পালকি। তো এই ছড়াটা বাসা বসে তোমরা ভালো করে শিখবে, বারবার প্র্যাকটিস করবে, লিখবে, সুন্দর করে লিখবে, আর ভালো থাকবে সবাই। স্টে হোম স্টে সেফ, তাই না? ঘরে থাকতে তো আসলেই আমাদের ভালো লাগে না, বোর লাগে, তবু কী করো বলো তো, এই পরিস্থিতিটাই হচ্ছে কি বিপজ্জনক, আমরা একদম বাইরে বের হতে পারবো না। কাজেই আমরা জানি যে তোমরা আমাদের খুব মিস করছো, আমিও খুব মিস করছি, তবুও আমাদেরকে ঘরে থাকতে হবে সেফ থাকার জন্য, তাই না? বেশি বেশি লিকুইড খাবার খাবে, ভিটামিন সি যুক্ত খাবার খাবে, ফ্রুটস খাবে, বেশি বেশি ফ্রুটস খাবে, বেশি বেশি করে ডিম খাবে এবং বেশি বেশি পানি খাবে। হ্যাঁ, সেফ থাকবে, হেলদি থাকবে, হেলদি যখনই থাকবে সুস্থ থাকবে, কোনো রোগ জীবাণু আমাদের কাছে আসতে পারবে না, আমরা সবসময় ভালো থাকবো। ওকে, করোনা পরিস্থিতিতে এক